মুনাফিকে ভরা কুচক্রান্তে ভরা এ বসার পরও খালি কুট 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 করে মনের মধ্যে হিসাব মিলাইতে পারতেছে না শুনবে আসনু কি দেখবে আসনু কি এখন হচ্ছে কি রে কারণ ভুল ধর বেড়াচ্ছে কথা কানা আপনারা বলেন আলোচনা চলবে কি চলবে না পিছনের যুবক ভাইরা বলো চলবে কি চলবে না আজকে এই মুনাফিকদের কারণেই আমার বন্ধুগণ ইসলামী আদর্শের প্রতীক যারা ওলামায়ে কেরামরা পদে পদে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে আর কুচক্রি মহলরা ওলামায়ে কেরামদেরকে নিয়ে বিদ্রোহ করার সাহস পাচ্ছে তাদের বিরুদ্ধে বিষোদগার করার সাহস পাচ্ছে বিশ্বাস করো মুসলমান মসজিদের ভিতরে আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে একই নামাজের কাতারে একই কাতারে ভিন্ন ভিন্ন শ্রেণী পেশার মানুষ দল মত নির্বিশেষে সকলেই এক জামাতে এক কাতারে দাঁড়িয়ে যেভাবে নামাজ পড়তে পারি আল্লাহর কসম মসজিদের বাইরেও যদি এই নামাজের পরিবেশটা রাখতে পারতাম আমার সমাজে কোন আলেম ওলামার সাথে কোন মুনাফিকরা আমার বন্ধুগণ বেয়াদবি করার সাহস পেত না আসলে আমাদের মসজিদের ভিতরে একরূপ মসজিদের বাইরে আরেকরূপ আজকে পিশাবকে ধরে মারা হচ্ছে স্বার্থের আঘাতের আঘাত পড়লেই পীরের গায়ে হাত তুলতেছে ওলামায়ে কেরামকে আঘাত করতেছে চাইলেই মসজিদের ইমামকে রাখে নালে বাদ দেয় কথা কয় না না বা আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি নাকি মরে টরে গেছি নাকি বা না জাগনা আছি চেতন আছি আলোচনা চলবে কি চলবে না আজকে পারিবারিক ক্ষেত্রটাও দেখেন বউর বিচার কেউ করবার চায় না খালি স্বামীর বিচার তুই মরদ ভালো এ কথা কয় না যেগুলা কথা বলবে না মনে করে এগুলো বউর কামাই খাওয়ালো আর নাইলো ডিমান্ড নিয়ে বিয়া করছে এখন আটকা গেছে বগা কান্দে ভান্দা পুরিয়া কথা কয় না আজকে নারী নির্যাতনের পক্ষে রায় হয় কিন্তু আমার সমাজে কত পুরুষ নির্যাতিত হয়ে আমার বন্ধুগণ অত্যাচারিত হয়ে মনের দুঃখ কাউকে বলতে পারতেছে না আমি বলতে চাই এই সোনার ছেলে যুবকদের পক্ষেও এরা যে নির্যাতিত এই পুরুষ নির্যাতনের বিচারের রায়টা দেওয়া দরকার কারা পুরুষদেরকে নির্যাতন করে কথা বলো ঠিক কিনা এক পক্ষে খালি বিচার করে সভাপতি বা কি মনে করছে আল্লাহ জানে এলাকার হোমরা সোমরা যারা আছে তারা দিয়ে কিবা করছে আল্লাহ জানে ওই যে কথায় আছে এক হাতে তালি বাজে না যদি খালি ইংকে করে বাজায় তাহলে ওরকম তালির আওয়াজ হবে না ফেট 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 করে এক হাতে তালি বাজে না তালি কয় হাতে বাজে দুই হাতে বাজে আপনি যুবককে রিমান্ডে নিলেন আপনি এই স্বামীকে আপনি জেলখানায় দিলেন অর্থে দণ্ডে দণ্ডিত করলেন আপনার তো তদন্ত করা দরকার আচ্ছা এই ঘরে এত ঝামেলা হচ্ছে কেন দেখি তো বউর কোনো ঝামেলা আছে কিনা মহিলারাও আর শুনতেছে না শুনতেছে আবার খেপে টেপে যাবে নাকি খেপলেকে এক সব মহিলাদের কথা বলছি না ভালো মহিলা এখনো আছে বিদায় দুনিয়া টিকে আছে কথা বলে এখনো ভালো মা বোন আছে বিদায় আল্লাহর দুনিয়া টিকে আছে আমি ওই সমস্ত মহিলাদের কথা বলছি যারা বাংলার টাকে ইন্ডিয়ার চরিত্র ধরে যারা বাংলার টাকে আমেরিকান স্টাইলে চলাফেরার অভ্যাস করে যারা বাঙালি মায়ের ঘরে জন্ম নিয়ে আমার বন্ধুগণ ইহুদি খ্রিস্টানদের চরিত্র ধারণ করতে চায় ওই সমস্ত নোংরা মেয়েদের কথা বলছি ঘুঘু দেখছে ঘুঘুর ফান দেখে নাই আজকে যদি একটু সময় দেন চলবে সামনের বাইরে চুপ থাকেন তো পিছনের বাইরে একটু জোরে কোন তো আল্লাহু আকবার অবশ্য আবু বকর ভাই আগে আমার কাছ থেকে ছুটি নিছে ভাই আমি একটু ঝামেলাতে চলে যাব আবার হুজুর উঠে গেলে আবার মেইনটেইন করে কথা বুঝতে পারছেন আলেমরা কাছে বসে থাকলে এলেম আল্লাহর পক্ষ থেকে আসে কথা কয় না কারণ আমার ভুল থাকলে আপনি কম ধরতে পারবেন আলেম ধরতে পারবেন আমি আটকে গেলে আলেমরা আমাকে সহযোগিতা করতে পারবে এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলবো বক্তার পাগল হবেন না আলেমের পাগল হবেন
আলেমের সাথে এলেমের সম্পর্ক আর এলেমের সাথে আল্লাহর সম্পর্ক এলেমের সাথে কার সম্পর্ক আল্লাহ আমাদের জীবন ভর হক্কানি রব্বানি আলেমদের সাথে মিশে থাকার তৌফিক দান করে আবার বলেন আমিন তো এবারে একটু তকবীর দান তো লিল্লাহে তাকবীর মানে আমাদের অবস্থাটা এরকম হইছে যে আমরা নিজেরা নিজেকে খুব পরিষ্কার বলি আরেকজনকে নোংরা বলি ঠিক না কথায় কথা মনে হয়ে গেল আধা মিনিটে বলে দেই আপনাদের নওগাঁ ডিস্ট্রিক্টে পৌরসভা এলাকায় রাস্তার নিচে বড় বড় ড্রেন আছে না নাই একটু জবাব দাও ভাইয়া আছে না নাই এগুলোকে বলা হয় ম্যানহোল কি হল কি হল ম্যানহোল এটা আমার ঢাকাতেও আছে তো এই ম্যানহোলের একটা ঘটনা এইরকম আমার ভাইরা ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় এই ম্যানহোল মাঝে মাঝে জাম লেগে যায় তো পৌরসভার কর্মীগণ পরিচ্ছন্ন কর্মীগণ ওনারা ঢাকনা খুলে এই জামটা ছুটিয়ে রাখে জামটা ছুটলে আবার ঢাকনা লাগায় দেয় তো এরকম এক রাস্তার নিচে বড় রাস্তার নিচে ম্যানহোল জাম লেগে গেছে ঢাকনা খুলে রাখছে যে কয়েকদিন পরে আবার লাগায় দেবো জামটা ছুটলে কিন্তু ঢাকনা যে খুলে রাখছে আমার ভাইরা আল্লাহর এক বান্দা প্রতিনিয়ত ঘুম থেকে উঠে ব্রাশ করে শুনতেছেন কি আপনারা এখানে কি কোনো পোকা টোকা আসলে নাকি রে ও বাবা বসো তাড়াতাড়ি বসো আহারে যুবকরা আগায় এসে বসতেছে এদেশের যুবকরা যদি ভালো হয়ে যায় সমাজ তাড়াতাড়ি ভালো হয়ে যায় ঠিক কিনা মানে যুবকরা হুজুরে রাখে আর কিছু কিছু বুড়া আছে দোষ ধরার তালে থাকে ইমাম চলবে না হ্যাঁ অথচ বিদেশ থেকে টাকা পাঠাইলে যুবকরাই পাঠায় ভ্যান চালা খাইয়া তাঁদা দিলে মসজিদের পক্ষে যুবকরাই দেয় সবই ঠিক তোরা ঠিক করলেও ঠিক ঠিক না করলেও ঠিক কারণ আমি তো ব্যাঠিক কথা কবার আসি আর ব্যাঠিক কথা কয়ে এখান থেকে যাই পারবো নাকি বাবা যাইতে পারবো আল্লাহ আমাদেরকে সহিভাবে কবুল করে বলে না তো মনে আছে কিনা জানি না ম্যানহোলের ঢাকনাটা খোলা এই ভদ্রলোক আল্লাহর এক বান্দা প্রতিদিন ঘুমের থেকে উঠে ব্রাশ ব্রাশ করে দাঁতন করে আর কি দাঁত মাঝে খালি উপরের দিক তাকা থাকে নিচের দিক তাকান তো এই তো দাঁত ঘুষিচ্ছে আর সামনে যাচ্ছে সামনে দিয়ে গুয়ের ট্যাঙ্কি খোলা আমি জানি না যাইতে যাইতে একেবারে হোস মোস ওই গুয়ের ট্যাঙ্কির ভিতরে পড়ছে পড়ার পর বোঝেন ঘটনার কি খুলে কোয়া লাগে একে ধূপপুর দিয়া পড়ছে যত যা আছে ভাই আলকাত্রা মালকাত্রা আল্ট্রাসোনো সব লাগছে আর ঢাকা নোয়াখালীর মানুষও আছে বরিশালের মানুষও আছে রাজশাহীর মানুষও আছে রংপুরেরও আছে এক এক মানুষের মল এক এক রকম কথা কয় এই হার রঙের মল এই লোকটার গায়ে লাগছে লাগার পরে ব্রাশ গেছে একদিকে উই গেছে একদিকে এই পর্যন্ত ডুবে গেছে খুব খেয়াল করেন খালি হাসেন না বা কি কবার চাচ্ছি এই পর্যন্ত ডুবে গেছে খালি করে এখন যে ম্যানহোল খোলা দে চিল্লা নিচের দিকে নেমে বলতেছে প্লিজ হেল্প মি আমাকে হেল্প করেন উপর দিয়ে আরাক বান্দা ঘুমের থেকে উঠেই উনি আবার মুখ চোখ না ধুয়ে আগে হাঁটে ব্যায়াম করে তো এই যে ব্যায়াম করার নিয়ে তিনি দৌড়াচ্ছে রাস্তার নিচ থেকে আওয়াজ আসতেছে কে যেন বলতেছে আমাকে বাঁচান হেল্প করেন না ডিস্টার্ব হচ্ছে বাবা ওই থাক দাও তুমি বসো জি বাবা কথা বলো না বো যে ঠিক আছে আমার ভাই না তো এইবার এই ভদ্রলোক দেখতেছি কেরে সাত সকালবেলা কে গুয়ের ট্যাঙ্কি ভিতর পুরে গগাচ্ছে রে আগে আগে আপনাদের আঞ্চলিকতা বলাতে আবার রাগ করেন নাকি অগ্রসর হয়ে গেছে সামনে যায় দেখে জেন্টেলম্যান গুয়ের ট্যাঙ্কি ধাবুডুবু খায় কে ভাই আপনার এই বিপদ ভাই আমাকে তুলেন ভাই তাড়াতাড়ি তুলেন প্লিজ হেল্প মি তো উপরের ভদ্রলোক তুলবার গেছে তো উপরের লোক আবার ঘুমের থেকে উঠে মুখ ধোয় না আগে ব্যায়াম করে তারপরে ফ্রেশ হয় আছেন এরকম কিছু লোক
তো এই যে মানুষ ঘুমাইতে গেলে কিছু কিছু লোকের দেখবেন যে লাল পরে, লাল কয় না কি কয় লুল, আপনার এলাকাত কি কয় বা, এই যে ইয়া পরে যে আর কি লালা, তো এই লাল পরে ভাতের মারের মতন শুকা চামটা লাগা, এই দাগ আবার এই উপরের লোকের গালচিত লাগা আছে, আবার ওই যে ঘুমের থেকে উঠেছে চোখ ধয় নাই, চোখের কোন মুখ ধয় নাই, যে চোখের কোন আবার কেতুরু আছে, এইবার নিচের লোকে বলতেছে ওঠেন, নিচের লোক ভালো করে তাকা থেকে মুখ ধোয়নি, পরে আছে কিন্তু গুয়ের মধ্যে, উপরের লোক হচ্ছে কে ভাই আসবেন না উঠবেন না হেল্প না চাইলে, নিচের লোককে আপনি হেঁটেন তো মুখ ধুই আসেন, আপনি মুখ ধোননি, উপরের লোককে বাপরে পরিষ্কার রে, নিজে গুয়ের মধ্যে ডুবে আছে আর আমি না মুখ ধুইনি, হামা কয়াম বলে গুদর, এই হলো আমাদের অবস্থা, কথা কয় না জোরে বলেন কথা ঠিক কিনা, নিজে অন্যায় করে নিজে দুর্নীতির মধ্যে ডুবে আছি, নিজে পাপাচারে লিপ্ত, অন্য ভালো লোকটাকে দেখলে আমি ক্ষিপ্ত হয়ে যাই, অন্যকে আমি অন্যায়কারী মনে করি, কথা বলেন ঠিক কিনা, আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর গোলাম হিসেবে কবুল করে, আবার বলেন আমিন। তো পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? বাবা খিদা লাগলে খাদ্য দিবে কে? ফাল্লিয়াবুদু রব্ব হাযাল বাইত, পড়েন না ফাল্লিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যাহার পড়স পেয়ে পাথর ভল শোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা, এ যে এক বিপল পিছে ফেলে যত সব, ঠিক কিনা বলেন, এ যে এক বিপল পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, বলেন না ফিরে যাও খুঁজে নাও, এতগুলো মানুষ ইবাদতের নিয়তে বলেন ফিরে যাও খুঁজে নাও, আবার আওয়াজ বাড়াও ফিরে যাও খুঁজে নাও, এ বানি সকলের নয় শুধু মুমিনের, ঠিক কিনা বলে, কোরআন কি খালি আমাদের একার না সবার, এ বানি সকলের নয় শুধু মুমিনের, এ বানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক কিনা, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঘরে বলো কি রাষ্ট্রে বলো, মুজাহিদের মতন গোলামের পরিচয় দিয়ে বলি, ঘরে বলো কি রাষ্ট্রে বলো, আবার ঘরে বলো কি রাষ্ট্রে বলো, ও শান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর, বলেন ইবাদত করি কার, সাহায্য চাইব কার, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা, মুসলমান ভাইরে
মোবাইল থাকলে মোবাইলের মধ্যে আপনি অডিও রেকর্ড করে নেবেন দেখেন নিয়মিত ঠিক ঠিক মতন যদি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে ইবাদত করতে পারি আমার বন্ধুগণ দেখেন আল্লাহ পাক কেমন করে সাহায্য করে বাবা জি কোন দিকে খেয়াল দিবেন না নিজের নিয়ে নিজে চিন্তা করবেন কেউ কারো দিকে তাকাইবেন না এটাই আমার জীবনে শেষ বয়ান হইতে হয়ে যেতে পারে একটু পরে মারাও যেতে পারি বাবা কার জন্য জানি জঙ্গলার বাসরি হয়ে গেছে কার জন্য জানি কাপড়ে কাপড় তৈয়ার হয়ে গেছে কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে এরে মুসলমান বন্ধুরে لكن আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে যদি আপনি ইবাদত করেন আপনি যতই বিপদে পড়েন না কেন আপনাকে উদ্ধারের মালিক আল্লাহ বলেন আমাকে আপনাকে বিপদ থেকে উদ্ধারের মালিক কে আল্লাহ খুব খেয়াল করবেন বন্ধু এটা আজে বাজে কোনো গপ্প নয় আজে বাজে কোনো বক্তৃতা নয় ভাইজান সহিহুল বুখারীর ঘটনা বুখারী শরীফের মধ্যে আছে মুসলমান বন্ধুরে আল্লাহর বান্দা তিনজন ব্যক্তি আমার বন্ধুগণ বনী ইসরাইলের জামানার কথা আরে বন্ধু তিনজন যুবক নয় একজন একটু মধ্যম বয়সের মানুষ আর একজন যুবক মানুষ আমার বন্ধুগণ আর একজন আমার ভাইরা মোটামুটি একটু বয়স আছে এই তিনজন ব্যক্তি আপন আপন কর্ম শেষ করে আমার বন্ধুগণ তিনজনের সাথে আগে থেকেই পরিচয় আছে আপন আপন কর্ম করিয়া আমার বন্ধুগণ বাড়িতে যাবেন এক পথ ধরিয়া খুব খেয়াল করবেন এদিক সেদিক নজর দিবেন না তবে বিষয়টা মনে রাখবেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা মহিলাদের আমি সাফে বসতে গো মো সাপা বসবে নাকি আগে আগে বসবে আরে ওখানে বলতে পারে আ বাবা থাক বাবা থাক হয় বাবা একটা কাজ করতে গেলে অনেক কিছু ম্যানেজ করে চলতে হয় বুঝেন নাই আল্লাহ আমাদের সবার উপরে রহমত পয়দা করেন শয়তানি ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়েন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহ গফুরুর রহিম আবার দুরে কোন আল্লাহু আকবার আজকে এত মিডিয়ারে বাবারে বাবা এই ঠ্যাংগুলার কারণে মাথাটাও দেখা যাচ্ছে আল্লাহ এদেরকে উন্নয়নের সাথে তারাক্কির সাথে আল্লাহ সহি সালামতের সাথে দিন প্রচার করার তো বিধান করবে তা আমি এটা প্রথম খেয়াল করি না কি এই জায়গাটা এত কালো কেন এখন দেখতেছি মাশাল্লাহ এরাও মোটামুটি নামাজের কাতারের মতন দাঁড়ায় আছে আজকে আলোচনা চলছে তো চলবে চলবে না এই যে সাইটে যারা কথা কয় না এগুলো একটু বন্ধ করা লাগবে এই যে এলে কি আর কারা আমাকে পরিবেশ না দিলে আমি বয়ান করতে পারবো না ভাই না না গাছের গোড়ায় দাঁড়া আছে থাক বাকি যারা দাঁড়ায় এক কথা বলতে এদেরকে বসায় দেন এই গোল মিটিং বন্ধ করেন কথা বলবেন না সাইজ করতে করতে তোমার এই এলাকাগুলো এরকম কেন বা হ্যাঁ আল্লাহ আপনি কবুল করেন বলেন আমিন কয়জন লোক আগ না করে চলে না যাই একটু ধৈর্য ধরেন ইন্নাল্লাহ ইউহিব্বুস সাবিরিন ধৈর্যশীলকে পছন্দ ভালোবাসেন কে আল্লাহ আবার বলেন আল্লাহু আকবার একটু তকবীর লাগান লিল্লাহ তাকবীর আমার ভাইরা আমার বন্ধুরে গভীর মনোযোগ হয়ে শুনি কেউ কারো দিকে তাকাইয়েন না বাবা জি পরিবেশ পরিস্থিতি আমাকে বাধ্য করলো পূর্বের রন্ধনে কিছু কথা বলার জন্যে
যদিও বাজান আমি এই রংভঙ্গে কথা বলি না কিন্তু আজ আমার বলা লাগতেছি পরিস্থিতি আমাকে বাধ্য করলো মুসলমান বন্ধুরে একটু দিনটা নরম করে দিবেন আমার বন্ধুগণ বিবেকের তালা খুলে কথাগুলি শুনবেন বিবেকের কান দিয়ে কথাগুলি শুনবেন আরে বন্ধু আল্লাহর বান্দা তিনজন আমার বন্ধুগণ তিনজনের ভিন্ন ভিন্ন কর্ম তিনজন ভিন্ন ভিন্ন কর্ম করে একই পথের পথিক হয়ে যখন আপন বাড়ির দিকে গন্তব্যের দিকে রওনা দিল বাজানে আমাকে কিন্তু ডিস্টার্ব দিলে আমি পয়েন্ট হারিয়ে ফেলব আর আমি পয়েন্ট হারিয়ে ফেললে আপনাদের আলোচ্য বিষয়বস্তু বদগম্য হইতে বাজান কষ্ট হয়ে যাবে আরে বন্ধু এই জন্য পায়ে হাতে কি বিনয় বলব আর আপনি ডিস্টার্ব দিবেন না আর আপনি অনমনোযোগী অমনোযোগী হবেন না যুবক বন্ধুরে আমি তোমাকে মহব্বত করি তোমাদের মহব্বত করে কথা বলছি দুটি হাত উপরের দিকে তুলি সবাই একটু তোলেন সবাই তোলেন একটু ডাইন বাম দেখেন কে তোলে না তাহলে বুঝবেন যে উনি মনে হয় ওই গ্রুপের লোক হাত তোলেন মাশাআল্লাহ এবার মোট করে ধরেন সারেন ধরেন সারেন ধরেন সারেন শাপলা ফুলের মতন আঙ্গুলগুলো একটু সরান এবার একটু ডাইন বাম মারা সারা দেন জোরে নারে অ্যাটেনশন ঠিক হবে এনার্জির জন্ম হবে জি এবার মুজাহিদের মতন আওয়াজ দিয়ে জোরে কোন আল্লাহু আকবার এই তো আওয়াজ বাড়লো আবার বলেন আল্লাহু আকবার আবার কোন আল্লাহু আকবার কষ্ট দিলাম বেজার হলেন এখন জানতে চাচ্ছি সবকিছু শুরুতে প্রিয় বাবারা ভাইরা মা আপনারা সবাই কেমন আছেন আমি আপনি তো দোয়া আছে আলহামদুলিল্লাহ দোয়া করেন বিদে আল্লাহ পাক ভালো রাখছে মাশাআল্লাহ যুবক জিজ্ঞেস করতেছে ভালো আছি তো এটা জিজ্ঞেস করছে আবার জিজ্ঞেস করতেছে খাওয়া দাওয়া করছে কত আপন হলেই কত হ্যাঁ তো বাবা 40 মিনিট 45 মিনিট সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ না না আপনার সারা রাত থেকে আল্লাহ কবুল করেন বলে না আমিন মাইকলা ভাই মাইকের সাউন্ডটা আরেকটু বাড়াইলে ভালো হয় টোনটা একটু চিকন করেন ভলিউমটা বাড়ান বাসটা মোটা করেন আমার ভাইরা আপনারা জানেন যে এটা মসজিদের মাহফিল আল্লাহর ঘর ইবাদত খানার মাহফিল আপনারা একটু সবাই বলেন তো মসজিদ কার ঘর বাবা এই মোবাইলের ফ্ল্যাশ লাইটটা বন্ধ করতে হবে একটু মনোযোগী হয়ে যান বলেন মসজিদ কার ঘর এতগুলো মানুষ এত আসতে নিচ্ছেন বলেন মসজিদ কার ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘরে কি করা হয় নামাজ পড়া হয় সলাত প্রতিষ্ঠার প্রচেষ্টা করা হয় নামাজ প্রতিষ্ঠা প্রয়াস চালানো হয় ঠিক কিনা বলে আমার ভাইরা আমার বন্ধু পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে আপনি আল্লাহর কাছে কোন সুরতে মাথা নত করবেন বিশ্বাস যদি না হয় সাউথ আফ্রিকার জঙ্গলে আল্লাহ একটা গাছ রুকুর মতন করে রেখে দিছে যে এইভাবে রুকু দাও আমি তোমাদের গোলামি কবুল করব তোমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিই আমার ভাইরা খুব খেয়াল করে কথাগুলি শুনবে কোনো দিকে তাকাবেন না যতক্ষণ কথা হবে অল্প সময় এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে আল্লাহ আপনি দয়া মায়া করে আমাদের সবাইকে একলাফ বলা হিসেবে কবুল করে আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাগুলি মাফ করে দেন ও বাবা অতীতে গুনা নাই তা আমিন এত আস্তে বলি কেন বাবা আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাগুলি মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন এই যে মাপ চাইলাম এই যে ইস্তেগফারের নিয়তে কথাগুলি বললাম বলেন আস্তাগফিরুল্লাহ বললে লাভ না লস আবার কোন লাভ
যে যত বেশি তওবা করবে তওবা করবে আল্লাহর মাহবুব বান্দা সে তত বেশি হয়ে যাবে ঠিক কি না বলেন তওবাকারী দাম আছে না নাই তো পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে আল্লাহ বাচ্চাগুলো বাচ্চা দুটো একটু বসায় দেন তো এরা কথা বলতেছে আবু বস নিচে বস কথা বলো না পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে আল্লাহ আল্লাহ এটা কোরআনে আছে না নাই সেই লক্ষ্যে আমি পবিত্র কোরআন কারীমের সূরাতুল ফাতিহা আপনাদের জানা সূরা যেই সূরা ছাড়া নামাজ হয় না সূরাতুল ফাতিহার সাত আয়াতের একটা আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতে কারীমার মাধ্যমে আল্লাহ পাক আমাকে আপনাকে শিক্ষা দিলেন বলতে বললেন মেনে নিতে বললেন মনে রাখতে বললেন জীবনভর তোমরা বলো গোলামি করো আমার সাহায্য চাও আমার বলেন গোলামি করি কা আল্লাহ সাহায্য চাই কা আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়েন না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা কেবা কোরআনের সাথে দুশমনী আছে নাকি জবান খুলছেন না কেন জবান খোলা লাগবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা কোরআনের দর্স মনে করতে হবে যে এটা ধর্মের ক্লাস চলতেছে এটা জান্নাতের বাগান কোরআন তেলাওয়াত না জানলেও গুনগুন করলেও আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা আল্লাহ বলেন তুমি স্বীকার করো আমি তোমাকে শিক্ষা দিচ্ছি তুমি গোলামি করো আমার সাহায্য চাও আমার সাহায্য চাই কার গোলামি করি কার আমার পায়ের জুতা স্যান্ডেলে যদি ছিঁড়ে যায় স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায় এই ফিতাটা দেওয়ার যোগ্যতা রাখেন কে নাকি পীর বাবা আজকে তো আমাদের সমাজে অভাব দেখা দিলেই কিস্তির টাকা তোলা লাগবে রে বা বাস্তব না বাস্তব আবার আপনাদের অঞ্চলের আঞ্চলিকতা বলে সোল হচ্ছে না রে ও মুখ জায়গা যাবার পারিস না ওই পীরের দরবারে যা ওটি গেলে ওই দয়াল বাপের কাছে গেলেই হয়ে যাবে আপনারা বলেন এ ভাগ্যকে উন্নত করা অভাবকে মোচন করা রোগকে শেফা দেওয়া আমার ভাইরা চিকনকে মোটা বানানো মোটাকে চিকন বানানো দুঃখীকে সুখী বানানো সবকিছুর মূলত মালিককে আমি পীরের বিরোধী কথা বলছি না অবশ্যই আল্লাহওয়ালা পীর আছে বিদায় দুনিয়া এখনো টিকে আছে ঠিক কিনা কিন্তু যে পীরের আদর্শে নামাজ নাই যে পীরের আদর্শে সঠিক এবাদত নাই এবাদত কাকে বলে এটা আগে আমার বুঝতে হবে পীর যেভাবে বলে ওভাবে করার নাম ইবাদত না এবাদত ওই কাজকে বলে মতাবার বুজুর্গ ওলামা একরামগণ বলেন ওই কাজকে ইবাদত বলে যেই কাজ বান্দাবান্দি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করে এই কাজের নাম ইবাদত বলেন কাজ করলে কার হুকুমে কার হুকুমে কার তরিকায় নবীর তরিকায় কার তরিকায় নবীর তরিকায় আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে যতটা কাজ করবেন প্রত্যেকটা কাজ হবে ইবাদত আর এইভাবে যদি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে ইবাদত করতে পারেন দুনিয়াতে মৃত্যুর পরে আপনাকে প্রবেশ করা দিবে জান্নাতে কে আল্লাহ নামটা একটু জোরে নেন না কে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি কোরআনের সাথে দুশমনী আছে কোরআনুল কারীমের কোন কথায় ভুল আছে কোন সন্দেহ আছে আমার ভাইরা আল্লাহ পাক বলেন তুমি ইবাদতে প্রবেশ করবা দুনিয়াতে আর আমি রব তোমাকে মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করাই দেব আপনারা বলেন আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে মসজিদে যে বালু ভরা কি কারিগর পাড়া তাই না এই রানীনগর থানার বালু ভরা কারিগর পাড়া এই মসজিদে যদি আপনি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে নামাজ আদায় করতে আসেন বলেন তো দেখি আল্লাহর ঘর বাইতুল্লাহতে আপনি আসার পরে আপনার খিদা লাগলে নিয়মিত
নামাজ প্রতিষ্ঠা করলে ইবাদত করলে আপনার খিদা লাগলে খাদ্য দিবে কে আল্লাহ এই তো আস্তে বলেন বলেন খাদ্য দিবে কে আল্লাহ ওলামায়ে কেরামাসে জিজ্ঞাসা করে দেখবেন আপনি গোলামি করেন আল্লাহর দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে আপনি আল্লাহ বুড়া আঙ্গুল দেখাবেন দুনিয়ার সবাই আপনার পিছন সাইড দেখাবে ওই ছাত্র জীবনে পড়েছিলাম আমার উস্তাদরা বলেছিল বাবা ক্লাসে বসে মনে করতেছো আমার পড়া তোমরা মনোযোগ সহকারে শোনো নাই মনে ভাবতেছো তো টিচারকে ফাঁকি দিয়েছি না বাবা আমাকে ফাঁকি দাও নাই তুমি তোমার জীবনকেই ফাঁকি দিলে তুমি তোমার নিজের আকলকে ফাঁকি দিয়েছো আমার ভাইরা আমার বন্ধুগণ বলেন খিদা লাগলে খাদ্য দিবে কে ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢেকে রাখবে কে ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত পড়েন না ফালিয়াবুদু রব্ব হাযাল আহারে বুঝি না ভাই আহা কিতাবের মধ্যে বুজুর্গ লেখছেন কোরআন তেলাওয়াত করার সময় যাদের শরীরের কোনো হেলবে না দুলবে না মুখ নড়বে না চেহারায় নুরানি ভাব আসবে না বুঝিনি বা এই লোকটার অন্তরাত্মায় নেফাকিতে ভরা বাবারে আমরাও তো ক্ষুধার্ত আমাদের কি খবর নেওয়ার দরকার নাই আমি আমার ছেলে মেয়েকে না খাওয়াইয়া মাকে খাওয়াইলাম বাবাকে খাওয়াইলাম ও বলো এই কাজটাকে আমি ভালো করছি কি করি নাই গুহার অপর দুই সাথে ডাক নিয়ে বলে আপনি এই কাজটা উসিলা ধরে আল্লাহর কাছে বলে আর ইউ উসিলায় যেন আল্লাহ তাআলা পাথরটা সরিয়ে দেয় অন্তত একজন লোক যেন গুহা থেকে বের হইতে পারে একজন একজন করে আমরা বের হইয়া যাব এবার তৃতীয় ব্যক্তিটা আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ আল্লাহ ওই দিন আমার সন্তানদেরকে না খাওয়াইয়া আমি আমার মায়ের খাওয়াইছি বাবারে খাওয়াইছি মাবুদ গো ওই দিনের কাজ যদি তোমার কাছে পছন্দ হইয়া থাকে এই ভালো কাজের উসিলায় গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও হাদিসের মধ্যে পাওয়া যায় আমার বন্ধুগণ যখনই তিন নম্বর যুবক এই কথা বলল এমনভাবে পাথর সরে গেল তিনজন যুবক এক এক করে সবাই বের হইতে পারল এই কথাটাই মুফাসসিরে কেরাম মুহাদ্দিসিনে কেরামগণ বলেন আল্লাহ পাক যে আমাকে আপনাকে শিক্ষা দিলেন শিক্ষা নিতে বলছেন আল্লাহ পাক যে আমাকে আপনাকে মনে রাখতে বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইবাদত করো আমার সাহায্য চাও আমার কাজী বাদান হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হযরত তার কিতাবের মধ্যে লেখেন ওই কাজকে ইবাদত বলে যেই কাজ আল্লাহর বান্দা বান্দি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করে ওই কাজের নাম ইবাদত আল্লাহ পাক আমাকে আপনাকে সারা জীবন আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে ইবাদত করার তৌফিক দান করেন আবার বলেন আমিন যারা দাঁড়িয়ে আছেন দোয়া হয়ে যাবে সবুজ সাহেব কিছু বলবে নাকি ভাইজান মেহরবানি করে আমরা সবাই বসে পড়ি বাকি কিছু বলবেন কি জি দোয়া করে দেব জি সবাই বসে পড়ে দোয়া হবে আপনাদের কাছে অনুরোধ শুনেন একদিনে তো আর মসজিদ হয় না আপনারা মসজিদের দিকে নজর রাখবেন মসজিদের জন্য দোয়া করবেন আমার এই যুবকরা যে কষ্ট করে মাহফিলের ব্যবস্থা করছে এদের জন্য দোয়া করবেন এবং মসজিদের জিম্মাদার যারা আছেন কর্তৃপক্ষ প্লাস ইমাম ও খতিব এদের সাথে ভালো সুসম্পর্ক গড়ে তুলবেন কিয়ামতের ময়দানে মসজিদ আপনার ব্যাপারে সাক্ষী দিবে কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا
وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم يا الله أبني زندگير قناك لي معاف کر دي الله سارا بشير أبناري أسمان النسي زمين غفور اي پرتيمي تكي جوتو جين انسان انتقال کري چولي گلو الله شمست مرد زين انسان در کے نظر دي دي আল্লাহ যত জিন্দা জিন ইনসান আমরা আছি হায়াত বাড়ায়া দেন শান্তির ফয়সালা করে দেন হেদায়েতের ফয়সালা করে দেন আল্লাহ তমাম পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবের জন্য শান্তির ফয়সালা করে দেন আল্লাহ খাস করে এই এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানায়া দেন সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানায়া দেন আল্লাহ বিশেষ করে মসজিদ কমিটিকে কবুল করে এই বালু ভরা কারিগর পাড়াকে কবুল করে মসজিদের জমিদাতা প্রতিষ্ঠাতা সেক্রেটারি সভাপতি আয়াল্লা কেশিয়ার সদস্য গ্রামবাসী ধনী গরিব কম দান করেনওয়ালা বেশি দান করেনওয়ালা নারী পুরুষ সবার জন্য দোয়া করলাম আপনি কবুল করে নেন ইমাম মুয়াজ্জিন মুসল্লি সবাইকে আপনি ভালো রাখেন ইয়া আল্লাহ মসজিদে যা যা দরকার গায়েবি খাজনা থেকে আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ অত্র এলাকার যুবকদেরকে মাদক মুক্ত জীবন দান করেন আমার এই ভাইদের মধ্যে যারা লেখাপড়া করে যারা ভালো করে দেন যারা চাকরি করে প্রমোশন দিয়ে বাড়ায় দেন আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসা বরকত দিয়ে দেন ইয়া আল্লাহ যারা বিদেশ যাওয়ার জন্য টাকা জমিয়ে দেয় আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ অত্র এলাকার যে সমস্ত আমরা এখানে যারা হাত তুলেছি এদের মধ্যে তো যাদের মা বাপ দুনিয়ায় নেই তাদের মা বাপকে জান্নাত দিয়ে দেন যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়ায় দেন আল্লাহ এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করেন ইয়া আল্লাহ অত্র এলাকার মা বোনদেরকে পর্দা নিশে বানায় দেন ইয়া আল্লাহ যারা দান করছে প্রত্যেকের দানকে কবুল করে আল্লাহ আমার ভাই মাওলানা আবু গুল সাহেবকে কবুল করে ইমাম সাহেবকে কবুল করে আমার স্নেহের মাওলানা রেহান শরীয়তপুরি মাওলানা ওলিউল্লাহ সিদ্দিকী সবাইকে কবুল করে এদের হার হার লাইনে তারাক্কি দান করে দেন ইয়া আল্লাহ লম্বা সফরে যাব আপনি সহি সালামতে পৌঁছে দিয়ে ইয়া আল্লাহ আপনার যত মাহবুব বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া সোহরাওয়ার্দিয়া খাস করে আমার প্রিয় মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ সহ সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করে দেন যে সমস্ত ওলিরা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন আফিয়াতের জিন্দেগি দান করেন সারা বিশ্বের মাজলুম মুসলমানদের হেফাজত করেন সারা পৃথিবীর মসজিদ মাদ্রাসা খানেকা মার্কাজকে বিবাদ মিটা আবাদ করে দেন ইয়া আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দেন একবার জীবনে হইলেও স্বপ্নের মাধ্যমে নবীজির দিদার নসিব করে দেন ইয়া আল্লাহ আজকের মাহফিলে সাহেবকে কবুল করেন হায়াত বাড়ায় দেন ওনার দানকে কবুল করেন
يا الله যে যা চায় আপনি দিয়ে দেন আমার মিডিয়ার ভাইরা অনেক দূর চলে যাবে আল্লাহ এদের কো সহি সালামতে সর্বভারতে রাখেন এদের আয়ুর্বেদিকারও বরকত দিয়ে দেন এদের বিবি বাচ্চারও জামিনদার আপনি হয়ে যান يا الله সঠিক ভাবে প্রচার করে কাজে আপনি রহমত প্রদান করেন বরকত দান করেন আর এই উসিলায় আপনি নাজাত দিয়ে দিয়ে আয় আল্লাহ মদিনা ওয়ালার উসিলায় দোয়াকে কবুল করেন নবীজির উসিলায় দোয়াকে কবুল করেন صلى الله تعالى على خير خلق محمد وعلى اله وصحبه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين